Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. দূর তো ডাকিনি, তুই যতই চেষ্টা করিস না কেন, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে কেউ বাঁচাতে পারবে না। জয় মা মে মহাকালী। এটা কি করে হতে পারে? মন্দাকিনী মাসি, ইনি ডাকিনী। বার করো আমাকে, বার করো এখান থেকে। অধিরাজ, তুমি এখন যেটা দেখছো সেটা সত্যি নয়। বোতল থেকে বাইরে কি করে এলো? দেখলে মা, তুমি যাকে তুমি তোমার বন্ধু ভাবছিলে সেই হলো ডাকিনি। চন্দ্রলেখা, চল। চন্দ্রলেখা, আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলি, স্বার্থপর ডাইনি। প্রত্যেকবার বাঁচিয়েছি তোদের ডাইনিদের, আর যখন আমার সময় এলো তোরা লেজ গুটিয়ে পালালি। ভালো হয়েছে যে স্বরাজ আমার খোঁজে ওখানে এসেছিল, না হলে তোমরা দুজনে তো আমার ধ্বংসের অপেক্ষা করছিলে। আমাকে ক্ষমা করে দাও চন্দ্রলেখা, আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো জানতেই পারিনি যে যাকে আমি আমার বন্ধু ভেবেছি সে দুধ কলা দিয়ে পোষা সাপ হবে। কিন্তু সুখবর এটাই যে ডাইনি ধরা পড়েছে, এবার সমস্ত সমস্যা আমাদের প্রাসাদ থেকে দূর হয়ে গেল। আমার কথা শোনো, আমি ডাইনি নই, ও ডাইনি। বলো সুনয়না, এবার কি করবে এই ডাইনির সাথে? তোমার এই সাধু বাবাই তো ওকে ধরে এই বোতলের মধ্যে আটকেছে, তাহলে তো ও ডাইনি হবে, তাই না?
হ্যাঁ, কিছু বলার আগে একটু নিচের সামনে পিছনে দেখে নাও। দিদি, এগুলো কিসব কি? হ্যাঁ, শোনায় না? কিছু বলছিলে না তুমি? কেউ আসল ডাইনি নয়, কেন বাঁচাচ্ছ ওকে? দেখো, এখন তো তোমার বোনও এখানে এসে গেছে। আমাদের ব্যাপারে না হোক, অন্তত নিজের বোনের সুরক্ষার ব্যাপারে তো ভাবো। দিদি, এই প্রাসাদে কি সত্যি ডাইনি থাকে? দিদি, তুমি ওই রাজপ্রাসাদে কি করেছিলে? ডাইনি ধরা পড়েছে। হ্যাঁ, আজ নিজের কর্মের ফল পাবে। আজ ওর অনেক বছরের জ্বালাতন শেষ হয়ে যাবে। আজ আমরা আশেপাশের গ্রাম থেকেও ওই দুষ্ট ডাইনির বিনাশ দেখতে এসেছি। এই রাজমহল থেকে ডাইনির 21 বছরের রাজত্ব শেষ হতে চলেছে। সত্যি কাকি, সোনায়নামা অনেক বড় কাজ করেছে। এই সব দেবীমার কৃপা। আমার সোনায়না তো লাখে একটা। হ্যাঁ বলো না সোনায়না, তুমি কি বলছিলে? যদি এ ডাকিনি না হয় তাহলে কে? ছিল তাই না? কিন্তু চন্দ্রলেখা খুব ভালো করে জানে ডানা কি করে কাটতে হয়। এদিকে তুমি অধিরাজকে সত্য কথা বলেছ, আর ওদিকে তোমার বোনের জীবন যাবে। ওই মহিলা যে বোতলে বন্দি, ওর ডাইনি তো ঠিকই। কিন্তু প্রধান ডাইনি নয়। সত্যি কথা বলি, আমি নিজের বোনের জীবনকে বিপদের মধ্যে ফেলতে পারবো না। আমাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে।